অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একজন প্রভাবশালী ব্যক্তিত্ব, তিনি যে কোনো মামলা প্রভাবিত করতে পারেন, এই অভিযোগ বিরোধী শিবিরকে বারবার করতে শোনা গিয়েছে। কিন্তু এবার সেই প্রশ্নই ইডির আইনজীবীর তরফেও করা হচ্ছে। ইডির আইনজীবীর প্রশ্ন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি সত্যি এতটা প্রভাবশালী মানুষ যে তাকে একটা সমন পর্যন্ত পাঠানো সম্ভব নয়, তাকে সমন পাঠানো যেতে পারে না, কারণ ইডির তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠানো হয়েছিল। তিনি সেখানে শুধুমাত্র কিছু নথি পাঠিয়েছিলেন। ইডির তরফ থেকে আইনজীবীরা যেটা বলছেন যে শুধুমাত্র যে কুন্তলের চিঠির ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠানো হয়েছে এমনটা নয়, এখানে আর্থিক লেনদেনের একটা ব্যাপার রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে অভিযুক্ত নন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবিষ্যতে যে অভিযুক্ত হবেন না এটাও তো কোথাও লেখা নেই, তদন্ত চালিয়ে যেতে হবে। ইডির আইনজীবী সেই কথাই বলছেন, কিন্তু এত কথা কেন হচ্ছে সে বিষয়টাই আপনাদের জানাব। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষা কবচের মেয়াদ বাড়ানো হয়েছে হাইকোর্টের তরফে। তাহলে কত দিন পর্যন্ত থাকছে এই রক্ষা কবচের মেয়াদ? জানা যাচ্ছে শুক্রবার পর্যন্ত এই রক্ষা কবচ পাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ওই দিন বিকেলে তার আবেদনের শুনানি রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত মৌখিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে রক্ষা কবচ ছিল। সন্ধ্যায় মামলাটি আদালতে উঠলে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়ে দেন যে শুক্রবার পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় এই রক্ষা কবচ পাবেন, অর্থাৎ শুক্রবার পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় রীতিমতন ঝাড়া হাত পা। নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর হয়। ইডির তরফ থেকে আরও একটা বিষয় বলা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এতটাই প্রভাবশালী যে এফআইআরে বা চার্জশিটে তার নাম থাকবে না। এদিকে বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী আদালতে জানিয়েছেন যে তার মক্কেল অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনোভাবেই এই নিয়োগ দুর্নীতি মামলায় যুক্ত নন। কিন্তু এখনও পর্যন্ত নিয়োগ দুর্নীতি মামলায় যারা যারা শ্রীঘরে রয়েছেন তাদের মধ্যে বিশেষত কুন্তল ঘোষের মুখে বারবার কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা শোনা গিয়েছে। কুন্তলের একটি চিঠি, সেই চিঠি নিয়েও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই মামলার তদন্ত চলছে গত এক বছর ধরে, কিন্তু সেইভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম সামনে আসেনি, শুধুমাত্র কুন্তলের মুখেই তার কথা শোনা গিয়েছে। তবে ইডির আইনজীবীর দাবি, আগে তার নাম সামনে আসেনি বলে এখন যে তার নাম সামনে আসবে না বা এখন যে তিনি অভিযুক্ত হবেন না সেটা তো কোথাও লেখা নেই। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী তিনি জানিয়েছেন যে তদন্তকারী আধিকারিকদের সঙ্গে তিনি সহযোগিতাও করছেন। এর আগে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠানো হয়েছিল, তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, জিজ্ঞাসাবাদ করার পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে একটাই বিষয় জানিয়েছিলেন যে এতটা যে সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে পুরো সময়টাই নষ্ট হয়েছে, কারণ তিনি এই বিষয়ের সঙ্গে যুক্ত নন। তিনি তখনও বলেছিলেন যে তিনি এই তদন্তে পূর্ণ সহযোগিতা করবেন। এরপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্ষা কবচের আবেদন জানান, পাশাপাশি এই মামলা থেকে রেহাই দেওয়ার জন্য তিনি আবেদনও করেছেন। তবে শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পরিষ্কার জানিয়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শুক্রবার পর্যন্ত রক্ষা কবচ পাচ্ছেন। সেক্ষেত্রে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে শুক্রবার বিকেল চারটের সময় সেই মামলা শুনবেন তীর্থঙ্কর ঘোষ। এখান থেকে একটাই প্রশ্ন উঠছে ইডির তরফ থেকে, যে প্রশ্নটা করা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে অভিযুক্ত নন, তিনি তো কালকে অভিযুক্ত হতে পারেন, তাহলে তদন্ত এগিয়ে নিয়ে যেতে হবে। অন্যদিকে যে বিষয়টা বললাম যে শুধুমাত্র কুন্তলের চিঠি নয়, আর্থিক এই লেনদেন দুর্নীতি এই সমস্ত বিষয় নিয়েও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে ইডির তরফে, এমনই জানানো হয়েছে। এই খবরের আপডেট আপনাদেরকে আমরা জানাবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী পদক্ষেপ সম্পর্কেও আমরা আপনাদেরকে জানাবো। আপনারা অবশ্যই আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে রাখুন আজ তাক বাংলা।